অত্যন্ত সুমিষ্ট হওয়ায় এর চাহিদা অপরিসীম। স্থানীয় চাহিদা মিটিয়ে বাংলাদেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে সাতক্ষীরার আম। কেমিক্যাল মুক্ত সুমিষ্ট ও সুস্বাদু সাতক্ষীরার আম ইতিমধ্যে দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে বিদেশে। সাতক্ষীরা কলারোয়া উপজেলার বড় বাজার বেলতলা সিঙ্গা সহ বিভিন্ন আম বাজার থেকে ঘুরে রিপোর্ট করছেন সহকর্মী এম ইদ্রিস আলী। ক্যামেরায় ছিলেন লাল্টু হোসেন। সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। আমরা আজকের এই মুহূর্তে আছি সাতক্ষীরার তালা কলরোয়া এক আসনের সিঙ্গা নামক স্থানে। আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি। আপনারা জানেন যে সাতক্ষীরার অত্যন্ত সুমিষ্ট একটি ফল আম। এই আম কিন্তু সারা বাংলাদেশের সাতক্ষীরা দ্বিতীয় স্থানে আছে। এই যে আজকের আমরা যে বিষয়ে একটু কথা বলতে চাচ্ছি, আম, আমরা সাতক্ষীরা যে তালাকলুর এক আসনের আমাদের মাননীয় যিনি সংসদ সদস্য, আমরা তাকে এই আম পরিদর্শনের বিভিন্ন জায়গায় বিভিন্ন আড়তে আমরা পেয়ে গেছি। আমরা এই মুহূর্তে তার সাথে কথা বলবো। আচ্ছা, এই যে সাতক্ষীরা যে আম সারা বিশ্বব্যাপী একটা সুন্দর নাম, ক্ষীরার আম ইতিমধ্যে জেলা প্রশাসন কর্তৃক ভাঙার অনুমতি দেওয়া হয়েছে। এই সাতক্ষীরার আম সুমিষ্ট ইতিমধ্যে আমরা জানি যে আমাদের সে যে কলরোয়ার মাটি অত্যন্ত ভালো মাটি, যা দিয়ে সারা বিশ্বে নাম করেছে টাইলস তৈরি করে। সার্বিক বিষয়ে আপনি জাতীয় সংসদ ভবনে উপস্থাপন করেছেন। আমরা আম সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই যে বাজারজাত এবং আগামী সম্ভাবনা বিষয়ে আপনার কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নির্বাচনী এলাকা তালা কলারোয়ার। কলারোয়া একটি সীমান্তবর্তী এলাকা, রাজধানী থেকে সর্বশেষ দক্ষিণ পশ্চিমের একটি এলাকা। এই এলাকার মানুষ অতীতে দারুণ দরিদ্রতার সীমারেখার নিম্নে বসবাস করত। 2009 এবং 10 সাল থেকে এখানকার কৃষকেরা সর্বপ্রথম বড়ুই চাষে উদ্বুদ্ধ হয়ে বড়ুই চাষ শুরু করে এবং এই এলাকার উৎপাদিত বড়ুই সারা বাংলাদেশে সরবরাহ করে থাকে। বড়ুই উৎপাদনের কেন্দ্রস্থল হচ্ছে আমার নির্বাচনী এলাকার কলারোয়া উপজেলা। বড়ুই চাষের পাশাপাশি আমাদের এলাকার মানুষ শুরু করে আম চাষের এবং এই আম চাষে এবং বড়ুই চাষে দারুণ সাফল্য লাভ করে। খুব অল্প সময়ের মধ্যে আমাদের সেই হতদরিদ্র পর্যায়ের মানুষেরা ধীরে ধীরে স্বাবলম্বী হয়েছে, সচ্ছলতা ফিরে এসেছে। আমরা লক্ষ্য করেছি যে আম এই অঞ্চলে এত বেশি পরিমাণ উৎপাদিত হয়। অতীতে আমরা শুনেছি রাজশাহী অঞ্চলে যে আম উৎপাদিত হয়, আমাদের কলারোয়া এখন সে তুলনায় কোনো অংশে কম নয়, বরং বেশি। সবচেয়ে বড় ব্যাপার হলো এই যে ইউরোপে যতবার এখানকার সুস্বাদু আম হিসাবে হিমসাগর আম পাঠানো হয়েছে, প্রত্যেক বাড়ি আমার কলারোয়া থেকে সংগৃহীত আমই ইউরোপের বাজারে দারুণ সুনাম অর্জন করেছে। আমার এই অঞ্চলের প্রান্তিক চাষিরা এই সময় আম উৎপাদন এবং বিপণনের একটি দারুণ ভিড় পড়ে যায়। আমি অধিবেশন শেষে এলাকায় এসেছিলাম। আমার নির্বাচনী এলাকার দুটো আমের বাজার রয়েছে, একটি বৃহৎ আমের বাজার, সেটি হচ্ছে বেলতলা মোড়, আরেকটি আমের বাজার, সেটি হচ্ছে সিঙ্গা হাইস্কুল মোড়। তো আমি সিঙ্গা হাইস্কুল মোড়ে এসেছিলাম, যেহেতু প্রশাসন কর্তৃক আমের আম ভাঙার একটি সময় নির্ধারণ করে দিয়েছেন, 9 তারিখ থেকে গোপালভোগ, গোলাপখাস, বৈশাখী সহ অন্যান্য স্থানীয় জাতের আম ভাঙার নির্দেশনা দিয়েছেন। সুতরাং গতকাল থেকে এই জাতীয় আমে ভরে গেছে এই মোড়। আমি দেখতে এসেছিলাম, আমি দেখেছি মানুষের মধ্যে একটি উৎসব মুখর ভাব আছে। এখন আমের পর্যাপ্ত দাম পাবে এবং তারা খুব সততার সাথে এই আম বিপণন করে থাকে। ধীরে ধীরে মানুষ বুঝতে শিখেছে কোনো কেমিক্যাল ব্যবহার করলে যে উচ্চ রঙের সৃষ্টি হয়, এটি আর আমাদের বাংলাদেশের বাজারে বিক্রি হয় না। কারণ সবাই এখন সচেতন, প্রযুক্তির যুগে কোনো রকম মেল প্র্যাকটিস মানুষ আর নিতে চায় না। যে কারণে অতীতে যেমনটি নানান রকমের কেমিক্যাল মিশ্রণ করা হতো, এখন সেটি বাদ দিয়ে একেবারে অরিজিনাল আম পাঠানোর মানসিকতায় এবারের বাজার ভরে গেছে। আমি বিশ্বাস করি কোনো রকম হয়রানি ছাড়াই তারা সুষ্ঠুভাবে আম বিপণন করছে। এই আমগুলি ঢাকার বাজার সহ দেশের অন্যান্য জায়গায় স্থানান্তরিত হচ্ছে, বিপণন হচ্ছে এবং কৃষকদের মধ্যে একটি উৎসবের আমেজ রয়েছে।
আমি বিশ্বাস করি মৌসুমে একটু সরকারি সহায়তা পেলে এরা আরও বেশি উদ্যমী হবে এবং ইউরোপ সহ পৃথিবীর অন্যান্য দেশে এই সর্বোচ্চ ভালো আম হিমসাগর আমের অঞ্চল এই তালা কলারোয়া এটি আরও প্রসিদ্ধি লাভ করবে এবং কৃষকগণ সচ্ছলতা ফিরে পাবে। এজন্যে আমি মাননীয় সরকার প্রধানের দৃষ্টি আকর্ষণ করব, উনি চলমান সহায়তার মধ্যে আম চাষিরাও রয়েছে এটি একটু আর একটু বাড়িয়ে দিলে আরও বেশি উদ্যোগী হবে। হত দরিদ্রের সেই এলাকা এখন সচ্ছলতা ফিরে এসেছে, জননেত্রী শেখ হাসিনার সুবাদে ঘরে ঘরে এখন বিদ্যুৎ পায় মানুষ, রাস্তাঘাট অনেক উন্নতি হয়েছে। এখন এই সিঙ্গার বাজারে এসে বোঝা যায় না এটি শহর না গ্রামের বাজার। জননেত্রী শেখ হাসিনার ভীষণ গ্রাম হবে শহর সেই আলো সেই আভাস এখন গ্রামের লোক পেতে শুরু করেছে। প্রান্তিক পর্যায়ে একেবারে গ্রাম অঞ্চলের ঘরে ঘরে চায়ের দোকানে ডিজিটাল লাইট এবং ডিশ লাইনের মাধ্যমে দেশ বিদেশের খবর সহ খেলাধুলা সকল রকমের দৃশ্য আজকাল গ্রামের চায়ের দোকানে বসে মানুষ দেখে, তারা অনুভব করে শহরের, এবং মানুষ অত্যন্ত খুশি। সবাই শেখ হাসিনার এই রাষ্ট্র পরিচালনার ভূয়সী প্রশংসা করে। আমরা বিশ্বাস করি তার নেতৃত্বে আমরা স্মার্ট বাংলায় প্রবেশ করেছি এবং তার যে ভীষণ 41 সালের আগেই আমরা একটি উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলা আমরা তৈরি করব, সেই স্মার্ট বাংলার গর্বিত নাগরিক হব আমরা, এই বিশ্বাস আমাদের সবার রয়েছে। আমরা সবার দোয়া এবং সহযোগিতা চাই জননেত্রী শেখ হাসিনাকে এগিয়ে যাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ আমাদের সাতক্ষীরা তালা কলরোয়া এক আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ফিরোজ আহমেদ স্বপন সাহেবকে, তিনি কথা বলছিলেন আমাদের সাথে। সাতক্ষীরা সম্ভাবনাময়ী যে একটি ফল আম, এই আম অত্যন্ত সুস্বাদু এবং সুমিষ্ট আম, সাতক্ষীরার গণ্ডি পেরিয়ে সারা বাংলাদেশে এই আম কিন্তু অত্যন্ত সুনাম অর্জন করেছে, সাথে সাথে বাংলাদেশের যে বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বেও আমাদের এই আমের অত্যন্ত সুনাম কিন্তু রয়েছে। সাতক্ষীরার তালা কলরোয়ার সিঙ্গাবাজার থেকে আমি এম ইদ্রিস আলী, সাতক্ষীরা।